ওয়েল বন্ধুরা নেটফ্লিক্সে আরও একটা সুপার হিরো সায়েন্স ফিকশন ওয়েব সিরিজ রিলিজ হয়েছে যার নাম সুপারশেল দিন দিন একের পর এক সুপার নিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ আসতেই চলেছে সেই কিছু নতুন সুপার হিরো ওয়েব সিরিজ হলো এই সুপার সেল এর প্রত্যেকটা এপিসোড চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট করে মোট পাঁচ ঘন্টার কাছে একটা ওয়েব সিরিজ যার ফার্স্ট এপিসোড একটু স্লো বলে মনে হবে বলতে গেলে তেমন কিছুই নেই যেসব ক্যারেক্টার আছে যারা সুপার হিরো তাদের চরিত্রগুলোকে বিল্ড আপ করা হয়েছে সেই জন্য ফার্স্ট এপিসোডটা একটু ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু এর এরপরে সবকটা এপিসোড খুবই দুর্দান্ত এবং সবাই এক এক করে নিজের সুপার পাওয়ার সম্বন্ধে জানতে পারবে বেশ কিছু টুইস্টও আছে আর সবকটা এপিসোডেই সুপার পাওয়ার দেখা যাবে তাই ফার্স্ট এপিসোড বাদ দিয়ে সবকটা এপিসোডই ভালো আপনাকে এঙ্গেজ করে রাখবে এবং এই সিরিজে টাইম টেবেলও একটা কনসেপ্ট আপনি দেখতে পাবেন কারণ যারা সুপার তাদের অতীত থেকে কিছু লোক এসে ধরে নিয়ে যাচ্ছে নতুন একটা কনসেপ্ট একটা নতুন প্লট এবং নতুন সুপার একটা ওয়েব সিরিজ তাই যদি আপনার সাইফাই ও সুপার এই ধরনের ওয়েব সিরিজ দেখা পছন্দ হয়ে থাকে তাহলে এই সুপার সেল ওয়েব সিরিজটা আপনি দেখে নিতে পারেন আপনার মন্দ লাগবে না আর এই সিরিজের পুরো কাহিনি ফুল ডিটেলসের সঙ্গে বলা সম্ভব হবে না তাই মেন মেন যে প্লট বা কাহিনী সেটা আমি আপনার জন্য এক্সপ্লেন করার চেষ্টা করব। এই সিরিজের মেন পাঁচটা চরিত্র তাদের মধ্যে একজন ট্রেজার টিনের ছেলে যার একটা গ্রুপ আছে এবং অন্য এলাকার অন্য গ্রুপেদের সঙ্গে হামেশাই লড়াই হয়ে থাকে একদিন সে জানতে পারে তার কাছে সুপার পাওয়ার আছে সে অদৃশ্য হতে পারে সেরকমই একদিন অন্য গ্রুপের সঙ্গে লড়াই করার সময় সে অদৃশ্য হয়ে যায় এবং কিছুজনকে মেরে ফেলে এরপর আছে অ্যান্ডি যে ছোটোখাটো ড্রাগস্লাই করে একদিন সে জানতে পারে সে খুব জোরে দৌড়োতে পারে ঠিক ফ্ল্যাশের মতো ঠিক সেরকমই একদিন পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে দৌড়তে থাকে এবং দৌড়তে দৌড়তে এতটাই জোরে স্পিডে দৌড়োয় যে স্কটল্যান্ডে পৌঁছে যায় এরপর আছে সাবরিনা যে তার বোনের সঙ্গে থাকে এবং সাবরিনার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিলে তার উপর রাগ করে হাত চললে জানতে পারে তার কাছেও এক সুপার পাওয়ার আছে সে যে কোনো জিনিসকেই হাওয়াতে ওড়াতে পারে এরপর আছে রোডনি যে তার ছেলের সঙ্গে থাকে কিন্তু রোডনি খুবই গরিব তার ঠিক মতন কোনো কাজও নেই একদিন এটিএম থেকে টাকা তুলতে গেলে দেখে যেখানে সে কাজ করতো তারা তাদের টাকা দেয়নি তখন রাগে এটিএমের উপর ঘুষি চালায় এবং দেখে যে দিওয়াল ফেটে এটিএম ভেঙে যায় এবং টাকা বেরিয়ে আসে তখন সে জানতে পারে তার কাছে বাহুবলীর শক্তি আছে আর এই সিরিজের মেন যে চরিত্র মাইকেল সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকে এবং তাকে বিয়ে করতে চায় কিন্তু একদিন হঠাৎ একটা ঘটনা ঘটে সে ডেলিভারির কাজ করে সেরকমই একদিন ট্রেজারের এলাকা ডেলিভারি করতে গেলে তার কাছ থেকে কিছু টাকা চাওয়া হয় এবং কিছু কথা কাটাকাটি হলে ট্রেজার মাইকেলকে চাকু মেরে মেরে ফেলে তখন মাইকেল তার শক্তি প্রয়োগ করে সে প্রথম জানতে পারে যে তার কাছেও এক সুপার পাওয়ার আছে এবং এই ছুরি মারার ঘটনা ঠিক আগের মুহূর্তে সে পৌঁছে আসে মানে মাইকেল টাইম ট্রাভেল করতে পারে সেরকমই একদিন তার গার্লফ্রেন্ডের সঙ্গে যখন ছিল তখন হঠাৎই টাইম ট্রাভেল করে সে ভবিষ্যতে চলে আসে তখন সে বাকি চারজনকে দেখে ও সে নিজেকেও দেখে ভবিষ্যতের মাইকেল তাকে বলে যে এই বাকি চারজনকে খুঁজ দে। আর এও বলে যে তার গার্লফ্রেন্ড তিন মাসের মধ্যে মারা যাবে আর ভবিষ্যৎ থেকে কিছু লোক আসে এবং যাদের এই সুপার পাওয়ার আছে তাদেরকে ধরে নিয়ে যায় এরপর থেকে মাইকেল এই বাকি চারজনকে খুঁজতে শুরু করে প্রথমেই ট্রেজারের কাছে যায় কিন্তু সে তার সঙ্গ দেয় না এদিকে আরও একজন আছে ট্রেজারের ভাই যে একজন বড় গুন্ডা ও ড্রাগ ডিলার এর সঙ্গে আবার সাবরিনার বোনের চক্কর চলছে এরপর মাইকেল অ্যান্ডির খোঁজ করে এবং তার কাছে যায় এবং সেই সময় ভবিষ্যৎ থেকে দুজন এসে হামলা করে অ্যান্ডিকে ধরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তখন অ্যান্ডিকে মাইকেল বাঁচিয়ে নেয় এরপর সাবরিনার কাছে যায় তাকেও বলে কিছু লোক ভবিষ্যৎ থেকে আসবে এবং তাদেরকে ধরে নিয়ে যাবে যাদের কাছে এই সুপার পাওয়ার আছে এরই মধ্যে আরও একটা ঘটনা ঘটে যায় রোডনিকে ভবিষ্যৎ থেকে দুজন এসে ধরে নিয়ে যায় এবং মাইকেলের যে গার্লফ্রেন্ড আছে সেও কিছু খোঁজ খবর নেয় এবং জানতে পারে যে যাদের কাছে এই সুপার পাওয়ার আছে তাদের চোখ হলুদ হয়ে যায় এবং এও জানতে পারে যে এরকমই আরও একটা ঘটনা ঘটেছিল একটা বাচ্চা মেয়ের সঙ্গে তাকেও কিছু লোক এসে ধরে নিয়ে গেছে এই সমস্ত কিছু ওই বাচ্চা মেয়েটির বাবার কাছ থেকে এসে জানতে পারে আর একটা জায়গা সম্বন্ধে জানতে পারে মানে এক ঠিকানা এদিকে ভবিষ্যতে রোডনিকে বলে যে যাদের শিকল নামে এক রোগ ছিল কারোর বাবা বা মায়ের তাদের সন্তানদের এই সুপার পাওয়ার আছে কারণ এই শিকল রোগের মডিফাই ভার্সনের ফলেই এই সুপার পাওয়ার পাওয়া যায় আর রোডনিকে তাদের সঙ্গে জুড়তে বলে যাদের এই রকম সুপার পাওয়ার আছে তাদেরকে বর্তমান থেকে ধরে নিয়ে আসার জন্য বলে যার বদলে টাকা দেবে এদিকে মাইকেল টেজার সাবিনা ও অ্যান্ডি যখন এক জায়গায় ছিল তখন ভবিষ্যৎ থেকে কিছু জন এসে হামলা করে তখন আরও একবার মাইকেল সময়কে থামিয়ে সবাইকে বাঁচিয়ে নেয় আর বাড়িতে নিয়ে আসে এরপরে যে গার্লফ্রেন্ড আছে সে ওই জায়গায় আসার জন্য বলে যে ছিল বিল্ডিং সেখানে কোনো কিছুই ছিল না কিন্তু ভেতরে ছিল ড্রাগের এক আন্ডারগ্রাউন্ড এলাকা সেখানেই টেজারের ভাইও ছিল সাবরিনার বোন গায়েব ছিল তাই সাবরিনা মনে করেছিল যে মার্কোই তার বোনকে ধরে রেখেছে তাই মার্কোর উপরে তার রাগ ছিল এদিকে টেজারের এক বন্ধুকেও মার্কো গুলি মেরেছিল সেই জন্য টেজারও মার্কোকে মারতে চায় মার্কোর সঙ্গে হাতা পায়ে হওয়ার সময় তখনই পোটল খুলে চারজন এখানে আসে এবং তখন জানতে পারে যে মার্কোর কাছে সুপার পাওয়ার আছে আর এই মার্কো ওই লোকেদের সঙ্গেই কাজ করে শেষে ক্লাইম্যাক্সে এক লড়াই হয় এবং দেখে এদের মধ্যে রডনিও আছে কিন্তু মাইকেল রডনিকে নিজের সঙ্গে করে নেয় কিন্তু এই লড়াইয়ে মার্কোকে মাইকেল মেরে ফেলেন কিন্তু গুলি লেগে মাইকেলের গার্লফ্রেন্ড মারা যায় যেমন ভবিষ্যতে হবার কথা ছিল ঠিক তেমনই হয় এরপর মাইকেল বলে যে সে ভবিষ্যতে যাবে এবং সব তথ্য জানবে আর ওই সংগঠনের ব্যাপারে তাদেরকে কাউকেই ছাড়বে না তবে একটা বিষয় এই সিরিজে ভবিষ্যতের এই সংগঠন বা লোকেরা সুপার পাওয়ারদের ধরে নিয়ে গিয়ে কি করে তাদেরকে মেরে ফেলে নাকি তাদেরকে তাদের যে ডিএনএ আছে রক্ত নিয়ে কি করে সে ব্যাপারে কিছু বলা হয়নি তাই এর আগে কি হয় না হয় সব কিছু জানার জন্য আমাদের সেজন এর জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ